এ হচ্ছে আমাদের সর্বশেষ মাছ দেওয়া হচ্ছে, আমাদের বিশাল সাইজের মাছগুলো। ধনবাড়ির আলম ভাই এবং আমাদের হুমায়ুন চাচা রয়েছে এখানে। ভালো লাগার মতো একটু রুই, একদম সাংবাদিক রাশেদ ফেসবুক পেজে যারা আমাদের লাইভগুলো দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, আর যারা আমাদের পেজে এখনও ফলোয়ার হননি অনুরোধ থাকবে ফলো হয়ে থাকার। আর এই হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর ধনবাড়ি উপজেলা ইসলামপুর হুমায়ুন চাচার পুকুর। তো এখানে প্রথম রাউন্ড টিকেটের জন্য মাছ দেওয়া হচ্ছে। তো আজকে আমরা মাছ দিচ্ছি 200 পিস, আর খেলার তারিখটা দিন তারিখ করা হয়েছে, এর আগে 159 পিস মাছ দেওয়া হয়েছিল। আর এই পুকুরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, তারপরে আবার মাছ দিচ্ছি আমরা। আর খেলার তারিখটা হচ্ছে 2 তারিখ 8/5/2024 সাল রোজ শুক্রবার সকাল সন্ধ্যা এখানে খেলাটা হবে। 3টি করে হাত ছিপ ফেলতে পারবে আর ডিম রুটি টোপ, এবং পুকুরের পক্ষ থেকে দুপুরে খাবার ব্যবস্থা রয়েছে। তো আবার মাছ নিয়ে আসতেছে, বিশাল বড় বড় মাছ দেখেন, বিগ সাইজের মাছগুলো, কাতলা সুন্দরী, সবগুলো রানী কাতল, ও সেই সাইজ, পুরস্কার ঘোষণা করা হোক। হ্যাঁ, এই দুইটা যে মারতে পারবে 2000 টাকা পুরস্কার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই যতগুলা মাছ দেওয়া হচ্ছে একটা মাছের কোনো কোনো প্রকারে ডিম নেই, একদম ফ্রেশ মাছ। এখন ভোর 4:09 বাজে, আমরা আড়াইটা থেকে শুরু করেছি মাছ দেওয়া, এখনো মাছ দেওয়া শেষ হয়নি। মাছ নিয়ে আসতেছে, তোর বাইরে নেই হওয়া খালি উল্কা জিতেছে, আর কোনো কাম নাই। না কয় সেই সাইজ, ও সেই বিগ সাইজ, হ্যাঁ বিশাল সাইজের মাছ, অনেক সুন্দর সাইজ। ভাই বসেন, ভাই শৌখিন মৎস্যজীবী ভাইজানদের জন্য যে পরিমাণে পরিশ্রম গুলা করা হচ্ছে, আমাদের ধনবাড়ির আলম ভাইও কিন্তু সকাল থেকে এই রাত ভোরবেলা পর্যন্ত এই মাছ নিয়ে আসে। সকালে গিয়েছিল মাছ আনার জন্য, কিন্তু এখন তিনি নিজেই কিন্তু মাছটা দিচ্ছে পুকুরে, টিকিটের পুকুরে, কারণ যাতে ভালো মাছ। এবং ওই যে আমার বড় ভাই খুব ছেটে মাছ নিয়ে আসছে, আমাদের বড় ভাই, এই বড় ভাই কিন্তু অনেক সুন্দরভাবে মাছগুলো নিয়ে আসছে,
কারণ অনেক যত্ন সহকারে বিশাল বড় কাতুলটি যে ধরাবে সে আবহাওয়া তো তিন ঘন্টা পানি ঘর টান পাবে না, বিশাল সাইজের কাতুল। হ্যাঁ ও অনেক ও হ্যাঁ ঠিক আছে, দুই মেয়ে কে কোলে নিচ্ছে? একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ সুন্দর সাইজ দাও বাবা, দেখেন মাছের প্রতি কত ভালোবাসা। হ্যাঁ বিগ সাইজ, এখানে কিন্তু মাছ দেখার জন্য আসছিল এই বড় ভাইগুলো। এই আঙ্কেল কিন্তু প্রবীণ একজন শিকারী ধনবাড়ির, অনেক শিকারী কিন্তু আসছিল, সবাই কিছুক্ষণ থেকে চলে গেছে কারণ যেহেতু গভীর রাত সবার ঘুমে সমস্যা হয়, যে কারণে অনেকে চলে গেছে। তারপরেও আমরা মাছ দিয়ে যাচ্ছি, এভাবেই আরও এক ঘন্টার মতো আমরা মাছ দিব পুকুরে। কারণ প্রথম প্রথম রাউন্ড টিকিট যেহেতু আর যে পরিমাণে মুখে টোপ খায়, তো এটা পুরো বাংলাদেশে কিন্তু খুবই আনন্দের বিষয় যে এই ধনবাড় ইসলামপুরে এত সুন্দর ভালো মানের খেলা হয়ে থাকে আর এখানে সবসময় বড় মাছের খেলা একটা স্থান। আর শিকারীদের সকলের মুখে কিন্তু আপনারা শুনেছেন যে এখানে কী পরিমাণে মাছগুলো শিকার করা যায়। কিছু লোক শর্ট থাকার কারণে শিকারি ভাইও কিন্তু তারা কিন্তু আমাদের সাথে কাজ করতেছে। এই করি মালা বানায় দিয়ে দি, পানি গরম না ঠান্ডা ভাই? ও সুন্দর গরম ভাব গেছে, ঠান্ডা 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 পানি গরম থাকবো দেওয়া যাবে বিকালবেলা সন্ধ্যাবেলা এই বন্ধু সারাদিনে রই দে। প্রায় কিছুটা মাছ এখন বর্তমানে দেখা যাচ্ছে আর পুকুরের চারপাশে লাইটিং দেওয়া আছে, আর এই সাইডটা হচ্ছে পুরো মাছা, দুই পাশে মিলে এক সাইডে 20টা আর ওই সাইডে হচ্ছে 11টা। আপনি কি একজন শিকারী? হ্যাঁ আমি একজন শিকারী। কোথা থেকে আসছেন আপনি দেখার জন্য? ধনবাড়ি শিকারী, দুজনেই শিকারী। কাতল সেই সাইজের কাতল, এই সাইজের রুই ঢোকে নাই
আপনি যেতে গোসল দিতেছেন জড়াবো না বাবা আর কয় টিপ আছে শেষ? এটা কি ব্যানে করে নিয়ে আসতে নাকি পিক আপে? আমরা যে পরিমাণে মাছ দিয়েছি প্রায় সকাল হয়ে গেল, এখনো মাছ আর কিছু আছে, অল্প কিছু মাছ রয়েছে, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। হয়তো তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন, যারা লাইভে আছে তারা যেন আপনার ফোন দিতে পারে। বলেন দুজনেরটাই বলেন, ব্যক্তিটাই বলেন, সবার নাম্বার 0190117578 এটা কি আলম ভাইয়ের? আলম ভাই হ্যাঁ। আর 0192512926 এটি হচ্ছে পুকুর মালিক, আপনাদের সেই হুমায়ুন চাচার নাম। আর আপনার নাম্বার? আমার নাম্বার 01703361201। আচ্ছা, অনেকেই অনেক রকমের মন্তব্য করে থাকে আলম চাচা এবং হুমায়ুন। তবে আমাদের আলম ভাই এবং হুমায়ুন চাচা তারা কিন্তু আপন চাচা বাইস্তে। এই বিষয়টা আপনাদের এবার আমরা ক্লিয়ার করে দিচ্ছি। এর আগে একটা বিষয় শেয়ার করি, কারণ এর আগের ভিডিওতে হুঠাট আমাকে ফোন দিতেন, আমার বাবার নামও হুমায়ুন। তখন আমার যখন বলতো যে হুমায়ুন ভাই কে পুকুরে ব্যবসা করে, আমি যে হ্যাঁ করে, তখন বলতো যে তোমাদের পুকুর কোথায়? শেষ না এগারের মধ্যে আছে কিনা একটা, আমার মধ্যে আছে কিনা? পোলা মানে দেখলে ওই সাপ দে মালা মানে ই করে। হ্যাঁ
বাংলাদেশে যখন যা পায় তাই খায়, বুঝতে হতে পারে সাপ। আর অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা আমাদের পুরকে দেওয়া শেষ হয়ে যাবে। আর একটি ক্যাপ আছে, ও মিগেল, যে মাছটা শিকারীদের জন্য খুবই মজাদার একটি খেলা হয়ে থাকে। এই মিগেলের মাধ্যমে অনেক মজা পায় মাছগুলো শিকার করে। তো এটা হচ্ছে আমাদের শেষ মাছ, যে মাছটা আমরা আজকের মতো সমাপ্ত ঘোষণা করতেছি। তো যাই হোক, ২০৩ পিস ২০৩ পিস ২০০ প্লাস